আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিব্রো। আমি এসে জীবন, আজ আপনাদের নিয়ে এসেছি ফারিস্তাতে। ফারিস্তাতে খাবো, ঘুরবো এবং আপনাদের জন্য ফুড ব্লগ রিভিউ দেবো। আশা করি সে পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। ইউ গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। এর আগে যতগুলো ব্লগ আপনাদের সামনে তুলে ধরছিলাম, প্রত্যেকটা ব্লগ ছিল ট্রাভেল ব্লগ, কারণ আমি ট্রাভেল ব্লগ করতে অনেক ভালোবাসি। আজ আপনাদের নিয়ে যাব ফুড ব্লগ করার জন্য। আমি যেহেতু কখনো ফুড ব্লগ করি নাই, তাই আমি বেছে নিয়েছি গাজীপুরের সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ ফারিস্তা মাল্টি কুজি রেস্টুরেন্টকে। গাজীপুরের কৃতি সন্তান মোহাম্মদ রাকিব সরকার ভাই এবং মাহিয়া মাহির যৌথ প্রচেষ্টায় তৈরি করা হয়েছে ফারিস্তা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। আজ আমরা ফারিস্তা মাল্টি কুজিন রেস্টুরেন্টে আপনাদের ঘুরে ঘুরে দেখাব এবং খাবার গুণগত মান আপনাদের সামনে উপস্থাপনা করব। আশা করি সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন। তো চলেন ঘুরে আসি ফারিস্তা থেকে। ফারিস্তা খুব সুন্দর একটি নাম। এই নামটা কোথায় থেকে আসলো এটা এখন আপনাদের সামনে শেয়ার করব। রাকিব সরকার ভাই এবং মাহিয়া মাহি ভাবির যদি কোনো সন্তান হয় তাহলে তার নাম রাখবে ফারিস্তা। সেই সুবাদে এর নাম করা হয় ফারিস্তা। আমরা যখন আসি তখন সর্বপ্রথম ফারিস্তা ক্যাফে ঢুকে যাই। সেখানে কিছু সময় অতিক্রম করে আপনাদের এখন নিয়ে এসেছি রুফটপে। রুফটপের পরিবেশটা এতই সুন্দর যা আপনারা না আসলে বিশ্বাস করতেই পারবেন না। গাজীপুরের মধ্যে এটাই প্রথম। আপনারা যদি কেউ চান তাহলে পরিবার পরিজনদের নিয়ে এখানে এসে সুন্দর মুহূর্তগুলো কাটিয়ে যেতে পারেন। তবে এখানে তিনটা ফ্লোর রয়েছে, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর। এক একটা ফ্লোরের সৌন্দর্য এক এক রকম। আপনারা যদি এখানে আসেন তাহলে সত্যি আপনাদের অনেক ভালো লাগবে, এটা আমার বিশ্বাস। এখন আমরা আপনাদের নিয়ে এসেছি সেকেন্ড ফ্লোর। এখানে সাধারণত বিভিন্ন ধরনের পার্টি হয়ে থাকে, বার্থডে পার্টি, ডিজে পার্টি, বিয়ের অনুষ্ঠান। আপনারা যদি কেউ এখানে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে চান তাহলে আমার ডিসক্রিপশন বক্সে তাদের ঠিকানা এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে তাদের সাথে যোগাযোগ করে নেবেন। তো চলেন এখন আপনাদের জানিয়ে দেই ফারিস্তা কিভাবে আসবেন। ফারিস্তা আপনাকে আসতে গেলে অবশ্যই আপনাকে গাজীপুর চৌরাস্তা আসতে হবে। গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা ময়মনসিংহ রোডে অটোতে করে 10 টাকা ভাড়া দিলেই আপনাকে নামিয়ে দিবে তেলিপাড়া। ঠিক তেলিপাড়ায় নেমে হাতের বাম দিকে অবস্থিত ফারিস্তা। আসসালামু আলাইকুম, আমি মামুন নাকিব। আমরা এখন ফারিস্তাতে আছি, ফারিস্তা মাল্টি কুজিন রেস্টুরেন্ট। আপনারা জানেন গত রোজারিতে চাঁদনাতে এটা ওপেনিং হয়েছিল স্বল্প পরিসরে। এখন এটা গ্র্যান্ড ওপেনিং হয়ে গেছে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং রুফটপ আপনারা এখন আসতে পারবেন, সবকিছু আপনারা ইউজ করতে পারবেন। এটা আমি এখন যেখানে আছি সেকেন্ড ফ্লোরে, এটা হচ্ছে পার্টি সেন্টার হিসেবেই রাখা হয়েছে। আপনারা যদি কেউ কোনো পার্টি করতে চান তাহলে আপনারা শুধুমাত্র সেকেন্ড ফ্লোরে নয়, আপনারা চাইলে রুফটপও ইউজ করতে পারবেন। আসসালামু আলাইকুম, আমরা আজকে আসছি ফারিস্তাতে ঘুরতে। তো অনেক মজা হইতেছে, জায়গাটা অনেক সুন্দর, অনেক ছবি তুললাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করব। শুনছিলাম ফারিস্তার খাবারগুলো নাকি অনেক মজার, অনেক সুস্বাদু। আমি আখি, ফার্স্ট টাইম ইন ফারিস্তা, সো আই এম সুপার এক্সাইটেড। দেখা যাক খাবার টেস্ট করি কেমন লাগে। আসলে অ্যাডমিশনের সুবাদে এখানে ঢাকায় আসা এবং অ্যাডমিশন শেষ,
আপনাদের এখন দেখাচ্ছি ফাস্ট ফ্লোর, কারণ আমরা ফাস্ট ফ্লোরে আমাদের খাবার দাবারটা সেরে নেব। তো ফাস্ট ফ্লোরটা দেখতেও অনেক সুন্দর। আমরা এখন সবাই খাবার জন্য অপেক্ষা করতেছি, মেনু আমাদের সামনে। আমরা মেনু দেখে অর্ডার করব যে আমরা কি খাবো। ফারিস্তাতে দেশি বিদেশি সহ বিভিন্ন রকমের খাবার এখানে পাওয়া যায়। আমি আমার ভাগ্নেকে দিচ্ছি দেখার জন্য, সে পছন্দ করবে আমরা এখন কোনটা খাবো, পছন্দ করে অর্ডার করবে, তারপর আমরা খাবো। যাই হোক, আমাদের অর্ডার হয়ে গেছে, এখন আমরা খাওয়ার জন্য অপেক্ষা করছি। আপনাদের সেখানে এটাই বলতে চেয়েছিলাম যে পিজা এবং স্যুপের অর্ডার ছিল আমাদের, অবশেষে আমাদের সামনে খাবার চলে আসলো। আমরা পিজা এবং স্যুপ অর্ডার করছি। আমরা স্যুপ খাবো। আমরা যেটা অর্ডার করছি সেটা হলো চিকেন স্যুপ। তো এই স্যুপটা অনেক ভালো লেগেছে। ফারিস্তার স্যুপ এবং অন্য জায়গার স্যুপ, আসলে এক এক জায়গার স্যুপের এক একটা টেস্ট। আসলে অন্য জায়গায় যেই টেস্টটা পেয়েছি এখানে আরেক রকম টেস্ট। তবে ওভারঅল আমার কাছে ফারিস্তার স্যুপটা অনেক ভালো লেগেছে। ফারিস্তাতে আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি, বিষয়টা হলো এখানে গানের সুব্যবস্থা আছে। আপনারা আসলে এখানে গান শুনতে পারবেন। চৌরাস্তা তেলিপাড়াতে আপনারা অবশ্যই সবাই এসআই জীবন এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো। জানি না আমার ব্লগটা আপনাদের আজ কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো জায়গায় কিংবা অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত আপনাদের সকলের সুস্থতা কামনা করছি। আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।